দাঁড়ান, এ কিভাবে সম্ভব? নিয়তি এতটাই নিষ্ঠুর, মহারাজ কেশরীর মতো সর্বপ্রিয় মানুষের এমন পরিণতি অসম্ভব। অঞ্জনী, মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, এখন তিনি আমাদের অন্তিম ভরসা। মহাদেব, এবার আপনি আমার স্বামীকে রক্ষা করুন। মহাদেব, আমি জানি আমরা নশ্বর জগতে বাস করি, কিন্তু মহাদেব, কারোর অন্ত এইভাবে অকারণে তো হতে পারে না। যদি আমার ভক্তিতে সামান্য সততা থাকে, তাহলে আমাদের রক্ষা করুন। স্বামী, আপনি শুনতে পাচ্ছেন তো দেবী অঞ্জনীর করুণ প্রার্থনা? মায়ের প্রার্থনা পুত্র শুনবে না, সে কি সম্ভব? মাতা হলেও সে আপনার পরম ভক্ত, দেবী অঞ্জনীকে বিপদ থেকে কেন রক্ষা করছেন না প্রভু? অনেক সময় ঈশ্বর ভক্তের ন্যায় নির্বাক হয়ে পড়েন। এ আপনি কি বলছেন প্রভু? এ হলো মারুতির মহিমা প্রদর্শনের সময়, আমার উপস্থিতি তাকে ব্যাহত করতে পারে না, সব কিছু মারুতিকেই করতে হবে। সব হাতি কোথায় লুপ্ত হয়ে গেল, কে সব করছে? হে শ্রীরাম, দয়া করে আমাকে বলুন, এখন আমি কি করব?
আজকের দিন সমাপ্ত হতে চলেছে। সমগ্র সৃষ্টি আমার কিরণের প্রভাব লাভ করে নিজেরা নিজেদের জীবন যাপন করছে। সারথি, আমাকে ওই পশ্চিম দিকে নিয়ে চলো, ওই চক্রস্থলের কাছে। সূর্যাস্ত হতে চলেছে, হে শ্রীরাম, আপনি বলে দিন আমি কোথায় পাবো হাতি। হে প্রভু, হে প্রভু শ্রীরাম, সূর্যাস্ত হতে চলেছে, আমার পিতার প্রাণ সংকটে রয়েছে, কৃপা করে আমাকে পথ দেখান। যদি সূর্যাস্তের পূর্বে আমি আপনাকে দক্ষিণাস্বরূপ আপনার বাহন দিতে না পারি, তাহলে আমি আমার শিরচ্ছেদ করে আপনার চরণে নিবেদন করব। না, সূর্যাস্তের পূর্বে যদি সেই বাহন না পাওয়া যায়, তাহলে পিতা, আজ যদি সূর্যাস্তই না হয়, হে মহাদেব, হে শ্রী বিষ্ণু, হে সকল দেবগণ, আপনারা আমার ভক্তির সাক্ষী রইলেন। যদি আমার আরাধ্য দেবতা শ্রী রামের প্রতি আমার ভক্তি সত্য হয়, তবে যতক্ষণ আমার পা এই ধরিত্রীর বুকে থাকবে, ততক্ষণ সূর্যাস্ত হবে না। জয় শ্রীরাম। অভূতপূর্ব, যার কোনো আদিও নেই আর নেই কোনো অন্ত, এ আসলে কি? সূর্যাস্তের সময় পেরিয়ে গিয়েছে, অথচ সূর্যদেব এখনো আকাশের একই স্থানে স্থির রয়েছে। দাঁড়ান, প্রলয়কে স্তব্ধ করে দেওয়া হয়েছে, বিপদ দূর হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো অলৌকিক কারণবশত সূর্যদেব একই স্থানে স্থির হয়ে রয়েছেন। দেখুন, এখনো সূর্যাস্ত হয়নি। সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত কারোর এমন দুঃসাহস হয়নি যে সূর্যদেবের রথকে আটকে দিতে পারে। তাহলে সে কে যে এমন স্পর্ধা দেখাচ্ছে, যে আমার পথের মাঝে স্তম্ভ স্থাপন করেছে, সে কে?
হে মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রার্থনা শুনেছেন, আপনি আমার স্বামীকে রক্ষা করেছেন। জন্ম জন্মান্তর ধরে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কনিষ্ঠ মহারাজা কেশরীর জয়, ধর্মপরায়ণা মহারানী অঞ্জনী। এই কোলাহল কিসের? ও এই কারণে মহারানী, মহারাজ কেশরীর প্রাণ সংশয়ের কথা শুনে সকল সুমেরুবাসী প্রাসাদের সামনে উপস্থিত হয়েছিল, কিন্তু এই অলৌকিক ঘটনা সকলের চিন্তা দূর করে দিয়েছে। তারা সকলে এই দৈবলীলা নিজেদের চোখে দেখতে চায়। আমিও দেখতে চাই, চলো সবাই। সত্যনিষ্ঠ মহারাজা কেশরীর জয়, ধর্মপরায়ণা মহারানী অঞ্জনী জয়। সত্যনিষ্ঠ মহারাজা কেশরীর জয়, ধর্মপরায়ণা মহারানী অঞ্জনী জয়। হর হর মহাদেব। এতক্ষণ এই কেশরীর মস্তক ওর শরীরে নয়, আমার চরণে থাকা উচিত ছিল। একটু আস্তে প্রভু, ক্রোধবশত আপনার আসল রূপটা যেন বেরিয়ে না পড়ে, এটা ভুলে যাবেন না। আপনি এখন ছদ্মবেশে আছেন, বড় বড় শ্বাস নিতে থাকুন। চুপ করো মূর্খ, আর কিছুক্ষণের মধ্যে যদি সূর্যাস্ত না হয় তোমার শিরচ্ছেদ করব আমি। আমার মনে হচ্ছে তোমার সহজে বোধোদয় হবে না। এটা কার দৃষ্টতা? কে এই দৃষ্ট প্রাণী যে সূর্যদেবের ক্রোধ আর তেজকেও ভয় পায় না? সূর্যদেবের রথ থামিয়ে দিয়েছে, তাও একটা সামান্য স্তম্ভ। নারায়ণ নারায়ণ, শুধু তাই নয় ইন্দ্রদেব, সূর্যদেব যখন সেই স্তম্ভকে নিজের শক্তি দিয়ে ধ্বংস করতে চাইলেন, তার পরিণাম বিপরীত হলো। অর্থাৎ? অর্থাৎ সূর্যদেবের প্রাণ সংশয় দেখা দিল। এ কেমন অলৌকিক শক্তি যে সূর্যদেবকেও পরাস্ত করে? সূর্যদেবকে পরাস্ত তো করলই, তার উপর আপনার সিংহাসনের উপরেও নজর পড়েছে ইন্দ্রদেব। এ আপনি কি কথা বলছেন দেবর্ষি? তা নয় তো কি, আজ ওই নামহীন শক্তি দিনরাত্রির চক্রকে পরিবর্তিত করার পরিকল্পনা করেছে। কি? দেবরাজ সমগ্র সৃষ্টি তোলপাড় হতে চলেছে, ফলে অরাজকতার সুযোগ নিয়ে সে সমগ্র স্বর্গরাজ্যকে দখল করে নেবে। অর্থাৎ তার দৃষ্টি আমার এই সিংহাসনের প্রতি? নারায়ণ নারায়ণ, দেবর্ষি দেবর্ষি, না 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 না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি এখনই সব দেবতাদের নিয়ে ওই স্থানে পৌঁছব, আর ওই স্তম্ভের অস্তিত্বই আমি বিলোপ করে দেব। দেবতা, অসুর, যক্ষ, কিন্নর, সূর্যের প্রবল তেজকে সহ্য করবার মতো ক্ষমতা কারোর মধ্যে নেই, কিন্তু এ যেই হোক, এর শক্তির সামনে আমার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে পড়ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
জয় ভোলে জয় ভোলে শম্ভু রুদ্ধ দ্বার কে খোলেন শম্ভু জয় ভোলে শম্ভু। মহাদেবের অবতারের প্রভাব দেখো, তার সামনে সূর্যদেবের তেজ ক্ষীণ হয়ে গেল। হ্যাঁ নন্দী, আমাদের মারুতি এমন ভাবে চরণ রেখেছে দেখে মনে হচ্ছে যেন বিশাল মেঘ সূর্যদেবকে ঢেকে দিয়েছে। জানো ভৃঙ্গি, নিজের তেজের প্রতি সূর্যদেবের সামান্য দম্ভও ছিল, কিন্তু এখন তিনি বুঝে গিয়েছেন যে সংসারে কেবল উনি তেজস্বী নন। যাই বলো, মারুতির শক্তি সম্পর্কে সংসারের কোনো ধারণাই নেই, কিন্তু আজকের এই ঘটনা হলো আমাদের কাছে আগামী ভবিষ্যতের এক সংকেত। এ কোনো শক্তি প্রদর্শন হচ্ছে না নন্দী, এ কেবল নিষ্কলঙ্ক শিশুর মনের ইচ্ছে তার পিতার প্রাণ রক্ষা করা। সত্য বলেছ দেবী, মারুতি কেবল শক্তিশালী নয় বরং বুদ্ধিমান এবং নিজ সংকল্পের প্রতি দৃঢ়। প্রিয়জনের প্রাণ রক্ষার্থে সে সব করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সূর্যদেবের রথ স্তব্ধ করতে পারে, বিধির নিয়মকে পরিবর্তন করতে পারে, এই হলো মারুতি। ধন্য প্রভু, আপনি ধন্য। প্রভুর অবতার মারুতির জয়। রাম ভক্ত মারুতি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম ইন্দ্রদেব। আপনার আর কোনো চিন্তা নেই সূর্যদেব, আমরা সবাই চলে এসেছি। কিন্তু কি ইন্দ্রদেব? সে যেই হোক না কেন, সে আপনার পথে বাধা দিয়ে দেবতাদের বিরুদ্ধাচারণ করেছে, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধাচারণ। এই স্তম্ভকে আমি নিমেষেই উৎখাত করে দেব। আদেশ করুন দেবরাজ ইন্দ্র, আমি এই স্তম্ভকে এখনই ধ্বংস করে দিই। আদেশ দিন প্রভু, আমি একে জ্বালিয়ে ভস্ম করে দিই। দেবতাদের সম্মিলিত শক্তি ঠিক কেমন হয় সেটা আমরা দেখিয়ে দেব আমাদের শত্রুদের। বরুণ দেব, জলের প্রবাহ দ্বারা নয়, আপনার প্রচণ্ড শক্তি দ্বারা নিমেষে উৎখাত করে দিন এই স্তম্ভকে। অবশ্যই দেবরাজ ইন্দ্র, আপনি নিশ্চিন্ত থাকুন। অসম্ভব। হে জলপ্রবাহ, ধারণ করো ভীষণ আকার, এই স্তম্ভকে ভাসিয়ে নিয়ে যাও। অগ্নিদেব, ধ্বংস করে দিন এই স্তম্ভকে, এই স্তম্ভকে আপনি ভস্ম করে দিন। যথা আজ্ঞা দেবরাজ। আহ
এসব কি ঘটছে? আমাকেই কিছু একটা করতে হবে। দেবগণ, সকলের সম্মিলিত শক্তি দ্বারা প্রহার করুন। আসুন।